ত্রিপুরা রাজ্যে নতুন করে শুরু হতে চলেছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে আন্দোলন। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিতে ত্রিপুরা সাদের একজোট হওয়ার ডাক দিয়েছেন ত্রিপুরার মহারাজা তথা ত্রিপুরা মথা দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। এর পাশাপাশি রাজ্যে জোরালো হচ্ছে আদিবাসী এবং জনজাতিদের ককবরক লিপির প্রতি আন্দোলন। ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে শনিবার রাজ্যপালের সাথে গণডেপুটেশনে মিলিত হওয়ার ঘোষণা করেছিল ত্রিপুরা ওমেন্স ফেডারেশন। সেই কর্মসূচি উপলক্ষে রাজধানী স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে থেকে এদিন রাজভবন অভিযান শুরু করেন তারা। সংগঠনের নেত্রী জানিয়েছেন, ত্রিপুরার জনজাতিদের স্বার্থে 1968 সাল থেকে ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবি জানাচ্ছে ত্রিপুরা মথার মহিলা সংগঠন। সরকার বদল হলেও তাদের দাবি পূরণে কেউই এগিয়ে আসেনি, তাই তারা জারি রেখেছেন আন্দোলন। ত্রিপুরা মথার মহিলা সংগঠনের অন্তর্গত 12টি মহকুমার মহিলা সদস্যরা মিছিল করে এদিন রওনা দেন রাজভবনের উদ্দেশ্যে। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মাও। এই অভিযানকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা আটকাতে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় ত্রিপুরা ওমেন্স ফেডারেশনের কর্মীদের এদিন আটকে দেয় পুলিশ, টিএসআর এবং সিআরপিএফ। অনেক বছরের একটা দাবি, আমাদের ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্ট দিয়ে লেখার অনুমতি দিতে হবে, সেই দাবি অনেক বছর ধরে চলে আসছে, কিন্তু সরকার বসে, সরকার যায়, আবার নতুন সরকার গড়ে, কিন্তু এই আন্দোলন, এই দাবিটা মানা হচ্ছে না। তো আমরা এখন ত্রিপুরা উইমেন্স ফেডারেশনের পক্ষ থেকেও আমরাও এই দাবি রাখছি, আমরাও অনেক আন্দোলন করেছি, আজকে আমরা রাজভবন অভিযানে এসেছি, আমরা মহামহিম রাজ্যপালের কাছে আমাদের এই দাবি আমরা পেশ করব, আমাদের মেমোরেন্ডাম আছে, আমরা মেমোরেন্ডাম রেডি করে এনেছি, ওনার কাছে যাব, আমাদেরকে একটা সময় টাইম দেওয়া হয়েছে, আমরা এই দাবি নিয়ে যাচ্ছি। যদি এই দাবি মানা না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ কী নেবেন? আপনারা দেখছেন, শুধু আমরা নয়, এর আগে টিএসএফ, টিআইএসএফ, আরএসকেসি, অনেক সংগঠন এই দাবির জন্য আন্দোলন করছে। আমরা এই রাজনৈতিক সংগঠন আমরাও এই দাবি করছি, কেননা সেটা আমাদের মাতৃভাষা, সেটা আমাদের অস্তিত্বের বিষয়, আর এটা রাজনীতি নয়, কিন্তু আমরা রাজনীতির অংশ হিসেবেও আমরাও ককবরক ভাষী, তার জন্য আমাদের এই ন্যায্য দাবিকে আমরা দাবি করছি। আমরা আমাদের রাজ্যপালের কাছে, রাজ্য সরকারের কাছে আমরা দাবি রাখছি, এই দাবি যদি না মানা হয় তাহলে আমরা আরও আন্দোলন করব, আমরা সব ককবরক ভাষী একত্র হয়ে আমরা আন্দোলনে নেমে যাব। রোমান হরফে ককবরক লেখার দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে শনিবার জানিয়েছেন ত্রিপুরা মথা ওমেন্স ফেডারেশনের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।